যদি ঘটনা সত্য হয়ে থাকে আমি একটা কারণে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ দিব যে ছাত্রলীগের নেতাকর্মীরা এখনও একটা মেসেজ হয়তো ক্লিয়ার বসতে পারে নাই সেটা হচ্ছে সারা দেশে এই মুহূর্তে অন্তত মানুষ তাদেরকে কতটা অপছন্দ করছে ইভেন সাধারণ ছাত্রছাত্রী তাদের প্রতি কি পরিমাণ বিরক্ত পাশাপাশি আজকের এই যে দিন বাংলাদেশ পৌঁছেছে যাই কিছু ঘটছে এটার পেছনের প্রধান একটা ভূমিকা কিন্তু ছাত্রলীগ শুরুতে রাখছে যদিও এখন তারা বিভিন্ন জায়গায় সাইলেন্স হয়ে গেছে দর্শক এই মুহূর্তে এসে যে ছবিটা ভাইরাল যে সেনাবাহিনী ছাত্রলীগের একজন নেতাকে মাইরা গাড়িতে কইরা তারা সেনা ক্যাম্পে নিয়ে গেছে যদিও এই ছবিটা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আছে তো স্ক্রিনের এক অংশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার পরিচয় সম্পর্কে আমি নিজে আরেকটু ক্লিয়ার হতে চাই তবে তার পরিচয় নিয়ে গণমাধ্যমে আই মিনস হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে তথ্যগুলো আসছে জুলকার নাইন সায়ের আপনারা জানেন যে আল জাজিরার সাংবাদিক এবং কে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে তার অবস্থান কিন্তু বরাবরই শক্ত তো সেই কারণে আবার একটু পাল্টাপাল্টি পোস্টে কেন আসলো যে তিনি যেই পরিচয় দিলেন আবার কেউ কেউ লিখছেন এটা ছাত্র শিবিরের কেউ ছাত্র দলের তবে তার বক্তব্যটাই সবচেয়ে বেশি বা এই ছবিটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে যে পরিচয়টা দিছে আমার একটু কনফার্মও করেন যে ঘটনা সত্যি কিনা এটা হচ্ছে বলা হচ্ছে যে রবিবার বিকেলে মিরপুর দশ নম্বরে ছাত্রলীগ পরিচয় দিয়া সেনাবাহিনীর সাথে ভাব নিতে গেছিল এই কি বলা হয়েছে ছাত্রলীগ নেতা তার পরিচয় কি প্রকাশ হলো যে তার অবস্থান হচ্ছে ঢাকা মহানগর উত্ত ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক মুশফিকুর হাসান তার বিরুদ্ধে এখানে যে তথ্যটা আসছে জুলকান্ন লিখাতে যে তার নাম হচ্ছে মুশফিকুর হাসান সাকিব তাকে মারধর করে আটক করে নিয়ে সেনা ক্যাম্পে চলে গেছে সেনাবাহিনী তার বাবার পরিচয় দেওয়া হয়েছে তার বাবা তোফাজ্জল হোসেন মিরপুর থানা আওয়ামী লীগের চাউনং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর এবং তার বাবা গত তিন চার দিন কোটা আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে ছবির রেফারেন্স দেওয়া হয়েছে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক আর এটা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ছরি ছবিটা ভাইরাল হয়েছে এখন আবার কোনো কোনো বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন পেজ থেকে মানে যে পেজগুলো অথেন্টিক না তারপর সেখান থেকে আবার আওয়ামী লীগের সাপোর্টার প্রটেস্টরও বলছেন যে এই ব্যক্তি হচ্ছে বিএনপির একজন কর্মী বা জামাত শিবিরের একজন কর্মী যে নাশকতা করা অবস্থায় আপনার মানে ধরা খেয়েছে তো তার যেই কমেন্টটা জুলকার নাইনের পোস্টের নিচে অনেকে লিখছে যে হ্যাঁ এই পরিচয় সঠিক তো আমি আমার ভিডিওর মাধ্যমে আসলে পরিচয়টা আরেকবার ক্লিয়ার হতে চাই তবে আমি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলবো দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করছে তবে এই পরিস্থিতিকে যেন কোনোভাবে বিজ্ঞানের ভূমিকায় আপনারা আবার অবতীর্ণ না হন কারণ বিভিন্ন ধরনের ঘোষণা ফেসবুকে বিভিন্ন ভিডিও ফুটেজ পুরান বক্তব্য নানান কিছু কিন্তু আসা শুরু হয়েছে যে প্রত্যেককে দেখে নেওয়া হবে এই করা হবে সেই করা হবে এগুলার দায়িত্ব আপনাদেরকে দেয় নাই আজকের দিনে বাংলাদেশ আওয়ামী লীগের যে বিপদে ফালাইছেন সেটা কিন্তু আপনারাই ফালাইছেন আপনাদের অতি উৎসাহী ভূমিকা অধ্যুত্বপূর্ণ আচরণ নিরীহ ছাত্রছাত্রীদের উপরে আপনাকে লাঠি নেওয়া বন্দুক নিয়া, পিস্তল নেওয়া মাঠে নামা গুলি করা মেয়েদেরকে অত্যাচার করা এগুলার একটা রেজাল্ট কিন্তু কি পরিমাণ ভালোবাসা যে ছাত্রছাত্রীরা বাসে আমি আমজনতার কথা বাদ দিলাম তাদের মধ্যে পলিটিক্স আছে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা তোমরা যেখানে রাজনীতি করতেছো এত বছর সেইখান থেকে তোমাদের উপরে কি পরিমাণ রিয়েকশন সারা বাংলাদেশে দিছে সেটা থেকে তোমাদের এতটুকু আইডিয়া নেওয়া উচিত যে ছাত্রছাত্রীরা তোমাদেরকে পছন্দ করছে না জনতার কথা আমি বাদ ছাত্রছাত্রীদের কথাটা জাস্ট বুঝাইলাম তো এইখানে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে সব কিছু ঠিকঠাক হবে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে ফিরে যাবে কিন্তু কোনো ছাত্রছাত্রীর উপর যদি কোনো ধরনের আবার কোনো অ্যাকশন নেওয়া হয় কাউকে কোনোরকম হয়রানি করা হয় মেয়েদেরকে কোনো রকম ঝামেলার মধ্যে ফেলা হয় অথবা যারা ছাত্রছাত্রী তারা আন্দোলনটাকে যৌক্তিক কোটার পক্ষে তো যৌক্তিক আন্দোলন ছিল সেই আন্দোলনে পার্টিসিপেশন করেছে তোমরা বাধা দিছ তারা তোমাদেরকে প্রোটেকশন দিছে প্রটেস্ট করছে তো এগুলো নিয়ে ইন ফিউচার যদি আর কোনো ঘটনা ঘটাও তাহলে মনে রাখো আজকের দিনে সারা বাংলাদেশে এতগুলো মায়ের বুক খালি করার পিছনে যেমন তোমাদের অবদান ছিল আগামী দিনে যদি বাংলাদেশ আবার কোনো ক্রান্তিকালে পৌঁছায় সেটার জন্য তোমাদের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ থাকবে নেগেটিভলি সো সাধারণ ছাত্রছাত্রীরা সম্ভবত আগামী সপ্তাহখানিকের মধ্যেই হোস্টেলগুলো খুলে দেওয়ারই একটা আভাস আমি পাচ্ছি যদি সেটা হয় কোনো ছাত্রছাত্রীর গায়ে হাত তোলা কাউকে কোনো প্রতিশোধমূলক অ্যাক্টিভিটিজের মধ্যে নিয়ে আসা যে কোনো কিছু আবার ওই পরিস্থিতিটাকে বিগড়াইতে পারে এটা মনে রাখো কারণ মানুষের মধ্যে ক্ষোভ কিন্তু এখনো রয়ে গেছে তোমরা যে ভূমিকা পালন করছো আর এই ভিডিওটা যেটা আমরা দিছি এটা একটু জানাই যে আসলে এই ব্যক্তির পরিচয়টা কি হ্যাঁ